শুরুতে আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি মোজিলা ফায়ারফক্স ওপেন করেছি এবং অবশ্যই আপনারা জানেন youtube.com এ যাইতে হবে। তো আমি অলরেডি চলে গেছি। তো এখানে দেখতে পাচ্ছেন টপ রাইট সাইডে এই যে সাইন ইন বাটন ক্লিক করতে হবে। অ্যাট ফার্স্ট একটা যে কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনাদের শুরুতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট আপনার লাগবে। তো জিমেল অ্যাকাউন্ট যদি আপনার না থাকে ইউটিউবে আপনারা দেখে নিতে পারেন। আমার জিমেল অ্যাকাউন্ট আছেই, তো আমি সাইন ইন করি আমার জিমেল অ্যাকাউন্টে। তো অবশ্যই আপনার টু স্টেপ ভেরিফিকেশন করবেন। তো টু স্টেপ ভেরিফিকেশন কীভাবে কী করতে হয় এরপরে আমি একটা নতুন ভিডিও তৈরি করব, তো অবশ্যই আপনারা সেটা দেখে নেবেন। জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে টপ উপরে লেফট সাইডে দেখতে পাচ্ছেন এই আইকনটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট স্টুডিও এখানে আছে, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে উইন্ডোটা আসবে আপনাদেরকে এখানে আবার ক্লিক করতে হবে। এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তো এটা আসবে তখনই যখন আপনাদের কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থাকবে না। আমার আগেই একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে, তৈরি করা আছে। তো আমি তো এখানে দুইভাবে কিন্তু ইউটিউব চ্যানেল তৈরি করা যায়। একটা হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্টে তৈরি করতে পারবেন, আর আপনি একটা গুগল প্লাস অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন। তো জিমেল অ্যাকাউন্টে ক্রিয়েট করা আসলে একটু খারাপ ব্যাড হ্যাবিট। তো আপনারা চাইলে অবশ্যই জিমেল অ্যাকাউন্টে নয়, আপনারা জিমেল প্লাস অ্যাকাউন্টে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করবেন। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে সি অল মাই চ্যানেলস অ্যান্ড ক্রিয়েট এ নিউ চ্যানেলস, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো চ্যানেল ক্রিয়েট করা আছে এটা টেস্ট করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ চ্যানেল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের জিমেল অ্যাকাউন্টে তৈরি হচ্ছে না, এটা কিন্তু একটা ব্র্যান্ডে তৈরি হচ্ছে। তো একটা জিমেল অ্যাকাউন্ট আন্ডারে অনেকগুলো ব্র্যান্ড অ্যাকাউন্ট আপনারা তৈরি করতে পারবেন। তো এভাবে ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো এখানে আপনার ব্র্যান্ডের যে কোনো নাম দেন, আমি নাম দিলাম টেক সলিউশন, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল নেম। সো এখানে দেন আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে ক্রিয়েটে, তারপর আপনার এটাকে ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে আপনার যে যে ইউটিউব চ্যানেলটা আপনারা এই মাত্র ক্রিয়েট করলেন। সো তো আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর এটা অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে। তো লগ আউট করার হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন, সাইন ইন বাটন ক্লিক করবেন। সাইন ইন বাটন ক্লিক করার পর দেন এরকম একটা উইন্ডো আসবে, তো এখানে ক্লিক করবেন। আপনি যেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, আমি আপনাদের যদি একটা অ্যাকাউন্ট থাকে তাহলে এই উইন্ডো আসবে না। আমার অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে বিধায় এরকম দেখাচ্ছে। তো এখানে এরকম যদি থেকে থাকে তো এখানে ক্লিক করবেন যে অ্যাকাউন্টটা আপনারা ক্লিক তৈরি করতেছেন, দেন ওকে প্রেস করবেন। ওকে, দেখুন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের ইউটিউব চ্যানেল অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। সো এখানে আপনারা কাস্টমাইজ করতে পারবেন, এখানে ক্রিয়েট স্টুডিও আছে, এখানে এখান থেকে আপনারা কি কি করতে পারবেন। তো সামনের ভিডিও টিউটোরিয়ালে আমি সম্পূর্ণ ডিটেলস আলাপ আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। দেখে যাওয়ার আগে প্লিজ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যেহেতু আমার এটা প্রথম ভিডিও টিউটোরিয়াল, সো প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন।